আজ সকালে কালীঘাট নতুন সংঘের সামনে 93 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রবীর কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে বিনামূল্যে চোখ, শিশুদের রোগ, দাতব্য চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। বিশেষজ্ঞদের দ্বারা চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। 83 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ এই শিবিরে এসে তাদের চিকিৎসা করালেন, সাথে সাথে তাদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হলো। এই মুহূর্ত মানে আমাদের 10:30 থেকে ক্যাম্প শুরু হয়েছে, এই মুহূর্তে অলরেডি মানে 70-80 জন হয়ে গেছে। এখন করোনা টাইম তো আস্তে আস্তে করে ঢুকছে, চিকিৎসা করে বেরোচ্ছে, তারপর আবার এ হচ্ছে চিকিৎসা করার। হ্যাঁ, সেখানেই তো, সেটাই তো মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি গরিবের যে ভাবনা যে আজকে একটা ডাক্তার প্রাইভেট সর্দি কাশি বা চোখের ব্যবস্থা দেখাতে গেলে 200-500 টাকা ভিজিট দিতে হয়, সেখানে আমরা এখানে ডাক্তার নিয়ে এসে গরিব মানুষদের বা নিম্নমধ্য মানুষের তার স্বাস্থ্য পরীক্ষার শিবির আমরা করেছি, একদম বিনা পয়সায় ওষুধ। আপনি 83 নম্বর ওয়ার্ডের এমও, তো সেইখানে দাঁড়িয়ে আজকে আপনার ওখানে তো মানে স্বাস্থ্য শিবির বলতে গেলে এখানে আজকে এসছেন, তো এখানে যে আয়োজিত হয়েছে চিকিৎসাটা, তো এখানে আশা করছি এই ওয়ার্ডেরই ম্যাক্সিমামটাই হয়েছে আমরা যা দেখতে পেয়েছি। বেশিরভাগ 95% পেশেন্ট এই ওয়ার্ডেরই এসছে। আমাদের 3 জন স্পেশালিস্ট ডাক্তার ডেকেছিলাম, মেডিসিনের চক্ষু বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, ওনারা 3 জন সবাই দেখেছেন, প্রায় 65-70 জন পেশেন্ট দেখা হয়েছে আজকে, খুব সাকসেসফুল আজকের ক্যাম্প। আমরা এটাও দেখলাম, আমাদের ক্যামেরা বন্ধ হয়েছে, যেটা হচ্ছে যারা টাকা দিয়ে একটা মিনিমাম এখন ডাক্তার ভিজিট হয়ে গেছে 500 টাকা মিনিমাম, খুব একটা ডাক্তার দেখাতে গেলে 500 টাকা, যাদের সামর্থ্য নেই, যারা ফুটপাতে থাকেন তারাও দেখেছি আজকে এখানে এসছেন, ফ্রিতে চিকিৎসা ওষুধ নিয়েছেন। তাদের উদ্দেশ্য করেই তো আমাদের এই ক্যাম্পগুলো করা। এই ক্যাম্পগুলো স্পেশালি আমরা টার্গেট করি সেই পপুলেশনকে যারা পয়সা দিয়ে বাইরে ডাক্তার দেখাতে পারেন না।